आगामी शरद पूर्णिमा दुर्गा पूजा बांगाली श्रेष्ठ पूजा আপনাদের কতগুলো নিয়মের কথা বলে যাই একটু মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন ও মাইরা দুর্গা পূজা কারা কারা করেন হাত তুলুন দুর্গা পূজা কারা কারা করেন বেশ সবাই করেন নামান এবার বলুন নবরাত্রি কেউ করেন নবরাত্রি একজন হাত তুলুন তো নবরাত্রি উৎসব কেউ করেন না এ দুর্গা পূজা সবাই করি কিন্তু নবরাত্রি অবাঙালিরা করে নবরাত্রি মানে কি মা দুর্গার নটা আলাদা আলাদা রূপের পূজা হয় শাস্ত্রে এটাকে নবরাত্রি বলা হয় মন দিয়ে শুনবেন দুর্গার নটা রূপ আছে এই নটা রূপের নদিন পূজা হয় কোন দিন থেকে শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত আপনারা চমকে যাবেন ঝাড়খণ্ডে গেলে দেখতে পাবেন ওখানকার মেয়ে হ্যাঁ যাদের আত্মীয় আছে বুঝতে পারছেন নদিন ধরে সারাদিন কিছু খায় না সন্ধ্যাবেলায় ফল জল খায় আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন আমাদের যিনি প্রধানমন্ত্রী এখন বর্তমানে আছেন তিনি কিন্তু প্রতি বছর নবরাত্রি করেন এখন 73 বছর বয়স চমকে যাবেন এখনো পর্যন্ত মোদিজি কি করেন নবরাত্রি করেন সেদিন আমি তার জিনিস পড়ছিলাম সবকিছু দেখতে পাচ্ছিলাম এখনো 73 বছর বয়সে 9 দিন ধরে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিছু খায় না সন্ধ্যাবেলায় ফল খায় আপনাদের নবরাত্রি যদি করতে না পারেন ফল না খেতে পারেন একটা কথা বলে দিই শুক্লা প্রতিপদ থেকে একটা একটা পীরের উপরে একটা লাল কাপড় দিয়ে তারপরে দুর্গার ছবিটাকে বসাবেন খুব ভালো করে শুনবেন তার পাশে একটা গণেশকে বসাবেন পান পাতা দিয়ে এই নবরাত্রিতে মায়েরা দীপ দেবেন দীপ এই দীপের মধ্যে কিন্তু সন্ধ্যাবেলায় দীপ জ্বালাবেন যেন সারা রাত্রি জ্বলতে পারে যদি সারা রাত্রি না জ্বলে অনেকক্ষণ ধরে জ্বলতে পারে বড় দীপ দেবেন এবং সলতিটা যেন সাদা না হয় এবছর থেকে আপনারা নবরাত্রিতে পালন করতে না পারুন নিয়মগুলো করুন আপনার বাড়ির উন্নতি হবে আপনার মনের উন্নতি হবে সংসারে দেখবেন বিরাট মায়ের কৃপা হবে জেনে নিন লাল সলতে দেবেন লাল সুতো কিংবা লাল কাপড় কেটে সলতে করে আপনারা ঘিয়ের প্রদীপ দেবেন ঘিয়ের প্রদীপটা মায়ের ডান দিকে আর তিলের প্রদীপটা মায়ের বাঁ দিকে আপনার বাঁ দিকে ডান দিকে নয় কিন্তু মা দুর্গার ডান দিকে ঘিয়ের প্রদীপ আর মা দুর্গার বাঁ দিকে তিল বা তেলের প্রদীপ দেবেন ঘিয়ের প্রদীপটা আপনারা দেবেন মাথায় রাখবেন কথাগুলো মা দুর্গার ছবিতে বাড়িতে 108টা লং 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 জানেন তো লং এলাজ জানেন লং লং ওই লঙ্গের 108টা লঙ্গের মালা দিতে হয় যদি আপনারা পারেন প্রত্যেক দিন মায়ের চরণে একটা ঘটের ওপরে আমের সকা দিয়ে স্বস্তিক চিহ্ন দেবেন সিঁদুরের ফোঁটা দেবেন নরাত্রি রাখবেন আপনারা এবং সেখানে কি করবেন না সেখানে আপনারা ফল মিষ্টি দেবেন আপনারা এলা আহা ফল মিষ্টি দেবেন আপনারা কিশমিস দিতে পারেন হ্যাঁ কাজু বাদাম দিতে পারেন মাকে এইবার লক্ষ্য করুন নবরাত্রি যেদিন হয়ে গেল নবমীর পর দিন সেদিন মা দুর্গার নামে একটা আলতা সিঁদুর কিনে রাখবেন একটা বস্ত্র কিনে রাখবেন মায়ের কাছে প্রার্থনা করবেন মা আজকে নবরাত্রি পার হলো তোমাকে সিঁদুর দিলাম আমার স্মৃতির সিঁদুর যেন তোমার আশীর্বাদে দীর্ঘায়ু হয় মা গো তোমাকে বস্ত্র দিলাম এই নবরাত্রির পরে এই বস্ত্রের জন্য আমার অভাব না থাকে আমি যেন খেয়ে পরে বাঁচতে পারি তোমার চরণে যেন ভক্তি রাখতে পারি এগুলো আপনারা বলবেন আর কি বললাম মায়েরা কি কি দেবেন বললাম আলতা দেবেন আলতা যেন পরে মায়েদের যে শোভা বৃদ্ধি হয় সেই শোভাটাকে রাখবেন নবরাত্রি আপনারা পালন করুন কৃষ্ণ বলছে আমাকে আগে দান দিতে হবে তবে যেতে হবে ব্রজগোবিন্দরা বলছে তুমি পরপুরুষ দেব কেন বলছে আমাকে না দিলে তোমাদের যেতে দেব না মায়েরা কিছু মনে করবেন না নিজপতিকে যে ভজনা করতে পারে পরমপতি গোবিন্দকে সে পায় মানে স্বামীকে যারা ভজন করতে পারা তারা গোবিন্দ পায় নইলে পায় না স্বামী গ্রীষ্মকালে ঘর এলো এক গ্লাস জল চাইলো তুমি বেড়ে খেতে পারো না গড়িয়ে খেতে পারো না যদি এরকম বলেন তাহলে আপনি কিন্তু পত্নী নন পেতনি আর স্বামী যদি রাত্রিবেলায় মদ খেয়ে আপনাকে মারধর করে উনি স্বামী নন উনি আসামি এই জন্য বলে রাখি মা স্বামী স্ত্রীর মধ্যে প্রেম থাকতে হবে গোবিন্দ প্রেম গোবিন্দ হচ্ছে জগতের মালিক আমরা তার আশ্রয়ে আছি যদি ওনাকে আমরা মালিক মনে করে নিজেকে দাস মনে করতে পারি তবে কিন্তু গোবিন্দের কৃপা পাবো যে যেখানে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন স্বামীকে যদি আসলে আপনি যে ঘরে বসে আছেন ওটা হচ্ছে কি পতি বলুন তো সাজাপতি আসল পতি কোনটা গোবিন্দ একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের মন দিয়ে শুনবেন একটা স্বামী নতুন ছেলে বিয়ে হবার পর তার স্ত্রীকে বলছে শুনছো বাড়িতে অভাব বাইরে কাজ করতে যেতে হবে স্ত্রী বলছে শোনো বাপু একবেলা খাবো না কিন্তু তোমাকে ছাড়বো না
তুমি এখানে থাকো, নুন ভাত শাক ভাত খাবো, তবু তোমায় ছাড়বো না। স্বামী দেখলো নতুন বিয়ে করেছি, মেয়েদের প্রচুর জিনিসের দরকার হয়, বুঝিয়ে সুঝিয়ে বলল, আমার মুখ না দেখে তুমি থাকতে পারবে না, তবে একটা কাজ করো। বলে কি, তোমাকে একটা ছবি আমার দিয়ে গেলাম, ফটো ফটো, এই ফটোটাকে তুমি প্রত্যেক দিন দেখবে, আমি এক মাস পরে আসবো। সবাই তাকান আমার দিকে। ওই নতুন বউটি কী করেছে, প্রত্যেক দিন স্নান করে নিজের স্বামীকে দেখে আর মনে করে, দশ দিন হয়ে গেল এখনও এলে না, এগারো দিন হয়ে গেল এখনও এলো না। তো নতুন মেয়েটি কী করছে, মা এদিকে তাকাবেন, একটা ছবিকে দেখছে, স্বামীর ছবিকে। এক মাস হয়ে গেল, মেয়েটি বলছে, তুমি খুব পাশান, এক মাস হয়ে গেলো তাও তুমি এলে না। নিজের ফটোটাকে দেখছে, স্বামী ফটোটাকে, তুমি খুব পাশান। বলুন তো মায়েরা, দরজায় এসে তার স্বামী বলছে, কি গো কার সঙ্গে কথা বলছো? আচ্ছা বলুন তো, সেই সময় ফটোপতির কাছে যাবে না আসল পতির কাছে যাবে? জোরে বলুন, আসল পতির কাছে যাবে। তাহলে যেটা আপনার ঘরে আছে ওটা সাজাপতি, উনি আসল পতি। কিন্তু গোবিন্দ বললেন, যাকে তুমি পতিরূপে পেয়েছো তাকেও যদি ভজন করতে না পারো, তাহলে আমাকে ভজন করে তোমার কোনো লাভ নাই। নিজ পতিকে অপমান করবে আর তুমি আমাকে ভজন করবে, তা হবে না। আগে নিজ পতিকে সম্মান দাও, তবে পরমপতি গোবিন্দকে পাওয়া যাবে। তবে আপনাদের এখানে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না? আমি শুনলাম বাবারে দু চারজন মুখ চিপে চিপে বলছে, দাদা ভাই বলছে, না না দেখবেন ঘরে গিয়ে। আর দাদারা বলছে, আচ্ছা আপনাদের যাতে ঝগড়া না হয় একটি মন্ত্র বলে যাব, বলবো না বাদ দিয়ে দেবো। বাবারে মায়ের বলছেন, বলুন বলুন, যত গণ্ডগোল তো ওনার সঙ্গে হচ্ছে, বাকি কোথাও না। স্বামীর সঙ্গে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন। কি, তার আগে বলি, কোন স্বামী স্ত্রী সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। এইদিকে এইদিকে, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, শাস্ত্র বললো ভোজন আর ভজন একসঙ্গে করো। স্বামী বেলা তিনটে এলো, তাকে দেবেন তারপর খাবেন, ওর নাম ভোজন। আর স্বামী স্ত্রীতে সন্ধ্যাবেলায় ভগবানের মন্দিরে বাড়িতে একটু কীর্তন করলেন, ভজন। ভজন আর ভজন যদি এক হয় কোথাও বিবাদ থাকবে না। এইটা আমাদের মধ্যে নাই বলেই কিন্তু গণ্ডগোল হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, এই যে আমি তো দানি, বজগোপীরা বলছে, কে দানি করেছে, কে দানি করেছে, ও কে দানি করেছে, কে দানি করেছে, আমাকে কে দানি করলো, কে দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে, কে দানি করেছে। রূপেতে ভমরা গুণে ননি, রূপেতে ভমরা গুণে ননি চুরাতে। মেয়ে তিনটে গুণ থাকলে মেয়েকে কেউ ভালোবাসে, ছেলে তিনটে গুণ থাকলে ভালোবাসে। বলবো কী কী জিনিস বলতো, রূপ গুণ আর ধন কারো থাকলে ভালোবাসা হয়। কোনো মেয়ে দেখতে খুব সুন্দরী, বাবার পয়সা নাই, বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে হয়ে যেতে পারে রূপের জন্যে। আবার দেখবেন গুণ, কোনো মেয়ে খুব গুণবতী, তার বিয়ে হয়ে যেতে পারে। আর আর কি ধন, যে ছেলে প্রচুর টাকা আছে দেখতে ভালো নয় কিন্তু তার বিয়ে হয়ে যেতে পারে। কেন বলুন তো, রূপ গুণ ধন এই তিনটে থাকলে ভালো হয়। কিন্তু হে গোবিন্দ, তোমার তো কিছুই নাই। রূপেতে ভমরা গুণে ননি চুরা, রূপেতে ভমরা গুণে ননি চুরা, রূপেতে ভমরা গুণে ননি চুরা, রূপেতে ভমরা গুণে ননি চুরা। কৃষ্ণ তোমার রূপ তো ভমরার মতো কালো, তোমার গুণ তো ননি চুরি করা, আর তোমার ধন তো গাভী ছাড়া কিছু নাই। রূপেতে ভমরা গুণে ননি চুরা, রূপেতে ভমরা গুণে ননি চুরা। তুমি ভেবো না আমাদের মতো মেয়ে তোমার মালা দেখলে ভুলে যাবে। ওহে চিকন কালা গলে বনমালা, ওহে চিকন কালা গলে বনমালা। আপনারা কারা কারা মালা পড়েছেন হাত পুরন্ত? মালা যারা পড়েছেন হাত তুলবেন। আমি মালা বলেছি, সোনার রূপোর বা তুলসীর কিছু বলি নাই, মালা বলেছি। হাত তুলুন কারা সোনার মালা পড়েছেন। কেউ পড়েছে, সে বলছে, আমাকে অত বোকা পেয়ে গেছেন, রাত্রিতে কীর্তন শুনতে যাবো নি, লোকে ধরুক আমাকে। আচ্ছা মায়েরা, আমি তুলসীর মালা কথা বললাম, তুলসীর মালা কারা পড়েছেন হাত তুলুন। তুলসীর মালা যদি পড়বেন আর আমিষ খাবেন তাহলে নিতাই গোর হরিবোল, মালা পড়ার দরকার নেই। কিন্তু আপনার মালা পড়ার দরকার নেই, আপনি ভক্তি থাকলে হবে। মালা পড়লে ভক্ত হওয়া যায় না, তুলসী মালা পড়লে ভক্ত হওয়া যায় না, তিলক নিলে ভক্ত হয়। কিন্তু এগুলো দরকার আছে কেন বলুন তো, না মালা পড়লে রাস্তা দিয়ে চলে গেলে, কোনো মহিলা যদি সোনার মালা পরে তার ফাঁকে তুলসীর মালা পরে, স্মৃতিতে সিঁদুর হাতে শাঁকা থাকে, কোনো পুরুষ মানুষ তার মুখের দিকে চাইবে না, তার পায়ের দিকে চাইবে। আর কোনো নারী যদি একবারে সিঁদুর না নিয়ে রাস্তা দিয়ে চলে যায় ঢ্যাং ঢ্যাং করে, পুরুষ তার মুখের দিকে তাকাবে, দেখবেন তার পায়ের দিকে তাকাবে না। মায়েরা, এই মালা কি বলুন তো, ইনি হলেন মাস্টার। একটা খারাপ কাজ করতে যাচ্ছেন, তখন আপনার মনে পাছে লোকে কিছু বলে, মালা পরিয়ে আছে,
পাছে লোকে কিছু বলে তিলক নিয়ে আছি, এই জন্য মালা তিলকের দরকার আছে, সম্মান রাখবেন। তবে মালা তিলক করলে আপনার নিরামিষ খাবেন, যদি নিরামিষ কেউ না খেতে পারেন তাহলে বেলের মালা পরবেন, কোনো অসুবিধা নেই, আপনি যা খাবেন খান, কিন্তু বেলের মালা পরুন। আস্তে আস্তে স্কুলে ভর্তি হন, আস্তে আস্তে দেখবেন আপনার সব ঠিক হয়ে যাবে, আগে বেলের মালা পরুন। এইবার বলে রাখি, একটা জায়গাতে একটা ছেলে বলছে এখন তুলসীর মালা পরলে সব খাওয়া যায়। বললাম কেন? এখন প্যাঁচ সিস্টেম মালা। বলে বুঝলাম না, খোলাও যাই পরাও যাই। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলাতে প্যাঁচ লাগিয়ে দিলাম। প্যাঁচ লাগা পড়া পড়লে কিন্তু নিতাই গৌর হরিবল হয়ে যাবেন। জেনে নিন আপনারা মায়েরা, ক প্যাঁচ মালা পরবেন, আপনাদের গলার দিকে আমি তাকাচ্ছি, ক প্যাঁচ মালা পরেছেন? দু প্যাঁচ। আমি ক প্যাঁচ? দু প্যাঁচ। বলছে শাস্ত্র বলছে তিন প্যাঁচটা সঠিক, তিন প্যাঁচ পড়লে খুব ভালো, যদি না পারেন মাঝামাঝি দু প্যাঁচ, আর যদি না পারেন তবে এক প্যাঁচ পরবেন না, এক দু প্যাঁচ নইলে তিন প্যাঁচ। আপনি মালা পরবেন, কোন দিন পরবেন, যে কোনো দিন পরবেন, কাকে দিয়ে পড়াবেন? কোনো সাধুগুরু বৈষ্ণবকে কাছে পেয়ে তাকে দিয়ে মালা পরাবেন, যদি কেউ না থাকে গোবিন্দের চোয়ানে মালাটা দিয়ে আপনি মালা পরবেন, দেখবেন আপনার সংসার সুন্দর হবে। এই যে শোনো, ও হে চিকন কালা গলে বনমালা, ও হে চিকন কালা গমনা মনি মজা হে পথের পাশে, ও হে চিকন কালা গলে বনমালা মনি মজা হে পথের পাশে। ভগবানের গুণ হলো চুরি করা। আচ্ছা বলুন তো, এখানে চুরি করা গুণ হয় না দোষ হয়? জোরে বলবেন মায়েরা, চুরি করা দোষ হয় না গুণ হয়? জোরে বলুন, দোষ হয়। কিন্তু ভগবান যে চুরি করে ওটা কিসের চুরি? এদিকে ভগবান যে চুরি করে ওটা হচ্ছে গুণের চুরি। এই জগতে কোনো চোর যদি তোমার ঘরে ঢোকে, কিছু নিয়ে যায় কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি একবার কোনো ভকতের হৃদয় ঘরে চোর ঢোকে, হৃদয় ঘরে ঢোকে তার সব কিছু চুরি করে নিয়ে চলে যায়, চুরি করে নিয়ে চলে যায়, তাকে পথের কাঙ্গালে করে দেয়, পথের কাঙ্গালে করে দেয়। যার ছেলে যত লালাই তার ছেলে তত খায়, তুই বড় ছেঁচড়া বটিস। মায়েরা বলেন ভগবান ছটা পদ্ধতিতে চুরি করতেন, গুনবেন আপনারা, আমার ভুল হলে গুনে নেবেন, ছটা কী কী? বলছে বৃন্দাবনের দুকুলস্য চুরং, মানে বৃন্দাবনের গোপীদের দুকুল মানে বসন চুরি করেছিল। কটা হলো চুরি? একটা। দু নম্বর চুরি কি? বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চুরং, নবনী চুরি করল। তিন নম্বর চুরি কি মা? সাধুজনাম পাপতাপহরণ, সাধুদের পাপ চুরি করল। চার নম্বর চুরি কি? পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তাকে তুমি পথের কাঙ্গাল ভিকারি করে দাও। পাঁচ নম্বর চুরি কি? রাধেকায় হৃদয়স্ব চুরং, তুমি রাধারানীর হৃদয় চুরি করেছো। ছ নম্বর চুরি কি? নবাশুদ্ধ শ্যামলকান্ত, নবাশুদ্ধ শ্যামলকান্তিং চুরং, তুমি মেঘের বর্ণটা নিজের গায়ে নিয়ে চুরি করেছো। মায়েরা, ভগবানের বাড়িতে এত ননী, তবে বজগোপীদের বাড়িতে ননী চুরি করতে যাই কেন? আপনাদের মনে প্রশ্ন হয় না, কৃষ্ণের বাবা নন্দরাজার নবলক্ষ ধেনু এত ননী বাড়িতে, গোবিন্দ কেন পরের বাড়িতে বজগোপীর বাড়িতে ননী চুরি করতে যায়? শুনে নিন মায়েরা, আসলে বজগোপীরা যখন ননীগুলো দেয় না, তখন বলে হে নবনী গোবিন্দ সেবায় লেগো বলে দেয়। আচ্ছা বলুন তো মা, আপনি ভোগ রান্না করে ভগবানের চরণে ভগবানকে স্মরণ করে দিলে ভগবান হাজার ঘরে খেলে কি তোমার ঘরে খাবে না? তাই নবনীটাকে দিয়ে বলতে হে গোবিন্দ, হে নবনী তুমি গোবিন্দ সেবায় লেগো। কিছু মনে করবেন না মা, প্রত্যেক দিন গোবিন্দ বজগোপীদের বাড়িতে নবনী চুরি করে। একদিকে একদিন বজগোপীরা মা যশোদার কাছে, এ যশোদে, এ তোর ছেলে আমাদের ঘরে ননী চুরি করে, তুই বারণ করতে পারিস না? যশোমতী তখন বলে, শোন গোপী, বলে কি, আমার ঘরে ননী খাবার সময় নাই, আর তোদের ঘরে ননী চুরি করে কেন? সঙ্গে সঙ্গে বলছে, চোরের মায়ের বড় গলা, দেখবি আমাদের ঘরে কেমন ননী চুরি করে। তখন যশোমতী গোপীকে বলছে, তা এদিকে এদিকে গোপীকে বলছে, তোর বাড়িতে ননী চুরি করে তোরা কোথায় থাকিস? বলছে তোর গোপালের বুদ্ধি আলাদা, তোর গোপাল ইন্টারন্যাশনাল চোর। যারা বাবাজি মহাজারা রয়েছেন মন দিয়ে শুনবেন, ভগবান এরকম চোর নয়, ইন্টারন্যাশনাল চোর। সব চোরকে ধরতে পারবেন, ভগবান চোরকে ধরতে গেলে শিক্ষার দরকার হয় না, ভগবানকে চোরকে ধরতে গেলে ভক্তির দরকার হয়। সবাই লক্ষ্য করুন, এইদিকে সবাই চিৎকার করে বললো, তাহলে এক কাজ কর। বলে কি? যশোমতী বলছে, এক কাজ কর, ননী বাড়িতে রাখিস, চুরি করে কি করে? বলছে তোর গোপাল তো একা যায় না, অনেকগুলো দলবল মিলে যায়, আমরা গোয়ালাদের মেয়ে, বাড়ির ভেতরে কাজ করি, অনেকগুলো গাভী অনেকগুলো বাছুর,
বাছুরের দড়িগুলো খুলে দেয়, যখন গাভীর দুধ খেতে লাগে আমরা যখন বাছুরগুলো বাঁধতে যাই, তোর গোপাল সেই ফাঁকে ননি চুরি করে চলে আসে। বলছে এক কাজ করবি, অন্ধকার ঘরে ননি রাখবি, আমার গোপাল ঢুকবে পাবে না, চলে আসবে। তখন সঙ্গে সঙ্গে বজগোপী বলছে, তোর গোপাল যার অন্ধকার ঘরে একবার ঢুকিতে পারে, ঢুকিতে পারে, তার অন্ধকার ঘর চিরকালের জন্য আলো হয়ে যায়। অন্ধকার ঘর চিরকালের জন্য আলো হয়ে যায়। মায়েরা বলছে, অন্ধকার ঘরে রেখে দেখেছি তোর গোপাল ঢুকলে আলো হয়ে যায়। বলে তাহলে এক কাজ করবি, নবনীর শিখার উপরে রাখবি, নাগালে পাবে না। বলছে ওটা করেও দেখেছি। বলে কি হয়েছে? বলে দল বল নিয়ে যায়, এর কাঁধে ওর কাঁধে চাপতে চাপতে শেষে নাগালে পায় না, বাঁশি দিয়ে খুঁচে দেয়, গড় গড় করে হাঁ করে মুখে পড়ে যায়। বলছে তাহলে এক কাজ করবি, হাঁড়ি রাখবি, ননি রাখবি না, ফাঁকা রেখে দিবি, হাঁড়ি রাখবি না, ননি রাখে, এই হাঁড়ি রাখবি, ননি রাখবি না, ফাঁকা রেখে দিবি। বজগোপীরা বলছে, সেটা করে আরো বিপদে পড়েছিলাম, দেখছি দেখি দেখছি হাঁড়িটা ফাঁকা রেখেছি, এক হাঁড়ি জল। বলে জল এলো কি করে? বজগোপীরা বলছে, তোর গোপাল হিচি করে দিয়ে চলে গেছে। তাহলে ভগবানের কেমন চালাক দেখুন। একটা শিক্ষিত বজগোপী বললো, তোরা তো গোবিন্দকে ধরতে পারিস না, আমি ধরবো। বলে কি করে ধরবি? তবে শোন, যেখানে নবনীর শিখাটা কাছে নবনী থাকে না, একটা ঘন্টা বেঁধে দেবো, যখনই হাঁড়িতে নাড়া দেবে ঘন্টা বেজে উঠবে, আর গিয়ে চপ করে ধরবো। সবাই লক্ষ্য করুন, একদিন যখন নবনীর হাঁড়ির কাছে শিখাতে ঘন্টাটা বেঁধে দিয়েছে, আমার দিকে তাকাবেন, গোবিন্দ গেছে, ঘন্টাকে বলছে, ঘন্টা তুই এলি কেন? ঘন্টা বলছে, হে গোবিন্দ আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। ঘন্টা তুই ভাজবি না? ঘন্টা বলছে, না বাজবো না। বলে বাজলে তোর একদিন কি আমার একদিন? ঘন্টা বলছে, না গোবিন্দ বাজবো না। এ ঘন্টা বাজবি না? ঘন্টা বলছে, আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় ঠিক বেজে দু। ঘন্টা কত চালাক দেখুন। গোবিন্দ বলছে, বাজবি না? ঘন্টা বলছে, না ঠাকুর বাজবো না। যেই না হাঁড়িতে হাতটা ভরছে, ঘন্টা বাজবি না? বলে, না বাজবো না। হাঁড়ির ভেতরে হাতটা ভরেছে, ঘন্টা বাজবি না? বলে, না বাজবো না। হাঁড়ি থেকে ননি তুলেছে, ঘন্টা বাজবি না? বলে, না বাজবো না। ননি তুলে যাই না মুখে দিয়েছে, অমনি ঘন্টা ঢং ঢং করে বেজে গেছে। বলছে, তুই বাজলি কেন? ঘন্টা তখন বলছে, হে গোবিন্দ মন্দিরে তোমার যখন ভোগ নিবেদন করা হয়, তুমি তখন পাথরের মূর্তি, তখন আমায় বাজানো হয়, আর তুমি জীবন্ত গোবিন্দ ভোগ পাচ্ছ, আমি না বেজে কি থাকিতে পারি, আমি না বেজে কি থাকিতে পারি। গোবিন্দ সেবাই লাগিব বলে না বেজে কি থাকিতে পারি, আমি গোবিন্দ সেবাই লাগিব বলে না বেজে কি থাকিতে পারি, গোবিন্দ সেবাই লাগিব বলে না বেজে কি থাকিতে পারি, আমি গোবিন্দ সেবা লাগিব বলে হরি 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 প্রভু নামে বেজে কি থাকিতে পারি, হরি 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 বলে প্রভু নামে বেজে কি থাকিতে পারি, হরি 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 ভগবান শ্রীকৃষ্ণ যখন বারবার বজগোপীরা তাকে অপমান করছে, তখন সঙ্গে সঙ্গে বজগোপীদেরকে গোবিন্দ বলছে, কি কহিলে শ্রদ্ধা মুখে না হয় বর্ণে ধেনু রাখে, কি কহিলে শ্রদ্ধা মুখে না হয় বর্ণে ধেনু রাখে। দান গানটা কিন্তু মজার গান। তোমার নিজ পতি যে কেমনে ধরেছে, তোমার নিজ পতি যে কেমনে ধরিবে সে, তোমার নিজ পতি যে কেমনে ধরেছে রে, তোমার নিজ পতি যে কেমনে ধরিবে সে, তোমারে পাঠিয়ে দিয়ে হাতে, তোমারে পাঠিয়ে দিয়ে হাতে, তোমারে পাঠিয়ে দিয়ে হাতে, তোমারে জগিয়ে দিয়ে হাতে, তোমায় নগুণ নিধি মোড়ে মিলাই তো যদি, তোমায় ঘন জ্ঞান নিধি মোড়ে মিলাই তো যদি, তোমার মতো মেয়ে যদি আমার স্ত্রী হতো আমি কি করতাম?
তোমায় হে নগুণ নিধি মোড়ে মিলাই তো যদি তোমায় হে নগুণ নিধি মোড়ে মিলাই তো যদি বসায়ে রাখিতাম সোনার খাটি বসায়ে রাখিতাম সোনার খাটি বসায়ে রাখিতাম সোনার খাটি বসায়ে রাখিতাম সোনার খাটি তোমার চরণ পূজা করিতাম চরণ পূজা করিতাম চরণ পূজা করিতাম ও তোমার চরণ পূজা করিতাম যে নব প্রেম ময়ী বলে চরণ পূজা করিতাম ও গো নব প্রেম ময়ী বলে চরণ পূজা করিতাম যে নব প্রেম ময়ী বলে চরণ পূজা করিতাম নব প্রেম ময়ী বলে চরণ পূজা করিতাম এই এদিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান যখন প্রচন্ড গরম আমরা ঘেমে যাচ্ছি না মায়েরা ঘেমে যাচ্ছি না আপনারা ঘেমে যাচ্ছেন না তা প্রচন্ড রৌদ্রের সময় যখন যাচ্ছে দান ঘাটে ধনির মুখ থেকে ঘাম পড়ছে যেন মনে হচ্ছে মুক্তার মতো ধনির মুখে জোয়াইছে ঘাম যেন মুখ তারি দা অজে মুখে জোয়াইছে ঘাম যেন মুখ তারি দা ঘাম যেন মুখ তারি দা অজে মুখে জোয়াইছে ঘাম যেন মুখ তারি দা যেন কুম কুম দিনের সখা ওজে কুমদের সখা যেন কুম কুম দিনের সখা আজে গেল ওজে কুমদের সখা কমলের মালা চলিল রে কমলের মালা চলিল রে কমলের মালা চলিল রে ওজে নীল কমলে ভেটি বারে কমলের মালা চলিল রে আমার নীল কমল ভেটি বারে কমলে মালা চলিল রে ওজে নীল কমলে ভেটি বারে কমলের মালা চলিল রে ওই নীল কমলে ভেটি বারে কমলের মালা চলিল কৃষ্ণ কৃষ্ণ দাঁড়িয়ে আছে পদকর্তা বলছে নাগরয় ছিল তটে দেখি আসে কুলবতী নাগরয় ছিল তটে দেখি আসে কুলবতী নাগরয় ছিল তটে দেখি আসে কুলবতী আরে নাগরয় ছিল তটে দেখি আসে কুলবতী দান ছলে আগুলি আয়াসি আমার দান ছলে আগুলি আয়াসে আমার দান ছলে আগুলি আয়াসি আমার দান ছলে আগুলি আয়াসে দানে ছলে আগো নে যা আস ওর দানে চলে আগো নিজ জানে কৃষ্ণ এখানে পরপুরুষ বলছে আর ব্রজগোপীরা কি করছে বলছে এই যে তুমি কে বিকৃষ্ণ জিজ্ঞেস করছে কোথায় যাও গো ব্রজগোপী কোথায় তোমার ঘর আজ কোথায় যাব ব্রজ গোপী ছোট করে ছোট করে কোথায় তোমার ঘর কিসের আমি কে জানো আমি ঘাটের মহাদানী বিদিত সংসারে ও গো আমি ঘাটের মহাদানী বিজিত সংসারে প্রেমময়ী
ঘটে মহামগনে বিচিত সংসারে ঝোটা দানি হে তুমি ঝোটা দানি ওরে সাবে দানি রাখে ওরে আমি রাজা ঝোটা গে আমি রাজা ঝোটা